প্রধান বিচারপতি বলেন, আর প্রধান এই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি যারা আছে তাদের কথাই বলেন, তারা কেউ এই অবৈধ সরকারের আঙ্গুলের নির্দেশ ছাড়া এপাশ ওপাশ করার তাদের ক্ষমতা নেই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আর আসুন এরপরে যদি এই যে ঘটনাগুলো দেখলাম এর সাথে যদি আমরা আরেকটি ঘটনা যোগ করি, কি সেই ঘটনাটা? সেই ঘটনাটি হচ্ছে আমরা যদি রিসেন্ট কিছুদিন আগে ঘটে গিয়েছে একটি ঘটনা, প্রায় ঘটছে, তবে এই ঘটনাটাকে যে কোনো কারণেই হোক আমি এই ঘটনাটা কেন জানি আমার মনের মধ্যে খুবই রেখাপাত করেছে। কি সেই ঘটনাটা? সেই ঘটনা হচ্ছে নওগাঁর একটি ঘটনা, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় এসছে। নওগাঁয় একজন গৃহবধূকে রাতের আধারে উঠিয়ে নিয়ে গেল এই খুনি লুটেরা সরকারের একটি বাহিনী, এবং শুধু উঠিয়ে নিয়ে গেল না, তারা উঠিয়ে নিয়ে গেল, আইনের সকল রকম ব্যত্যয় ঘটে রীতিমতো কিডন্যাপ করে উঠিয়ে নিয়ে গেল তারা, জোর জবরদস্তি করে একজন নারীকে, একজন মহিলা, একজন গৃহবধূকে, এবং পরবর্তীতে নির্মম অত্যাচার করলো এবং তার ফলশ্রুতিতে মানুষটি মৃত্যুবরণ করলো। প্রিয়বৃন্দ, এদের কোনোভাবে এই ঘটনা পরিষ্কারভাবে প্রমাণ করে যে আজকে বাংলাদেশের আমরা 18-19-20 কোটি যে মানুষ, কারো জীবন নিরাপদ নয় এই মুহূর্তে, কারো জীবন কারো প্রাণ নিরাপদ নয় বাংলাদেশে। এবং এই ঘটনাটিকে আন্তর্জাতিকভাবে সমর্থন করেছে আরেকটি বিষয়, কি সেটি? ডয়েজভেল একটি সংবাদ মাধ্যম আপনারা জানেন, প্রায় সকলেই পরিচিত ডয়েজভেলের সাথে। কিছুদিন আগে ডয়েজভেল একটি ঘটনা প্রকাশ করেছে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট তারা প্রমাণ করেছে, এবং সেই রিপোর্টে তারা পরিষ্কারভাবে দেখিয়েছে যে এই নিশিরাতের যে অবৈধ সরকার, এই সরকারের যে নেত্রী সরাসরিভাবে সে গুণগুলোর সাথে, গুণগুলোর সাথে, এই যে আমাদের শত শত নেতাকর্মী গুম হয়েছে, শত শত নেতাকর্মী খুন হয়েছে, আমাদের বাইরে সাধারণ মানুষ গুম খুন হচ্ছে, যারা প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সময় এদের অপকর্ম কুশাসনের বিরুদ্ধে গুম খুন হচ্ছে, প্রত্যেকটির সাথে সে জড়িত। এই আজকের অবৈধ সরকারের যে নেত্রী, ভোট টাকার নিশিরাতের সরকারের যে নেত্রী, সে জড়িত, ডয়েজভেল প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য আমরা দেখেছি কয়েকদিন আগে এই নিশিরাতের অবৈধ সরকারের এক মন্ত্রী একটি দেশ থেকে ঘুরে এসে প্রকাশ্যে সাংবাদিকদের মাধ্যমে সারা দেশকে বলল যে সে সেই দেশকে অনুরোধ জানিয়ে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখার জন্য। একটি তারা নিজেদেরকে রাজনৈতিক দল বলে, একটি যদি ধরেও নেই তর্কের খাতিরে তারা রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দল কতটা নির্লজ্জ বলা যায়, এবং একই সাথে জনগণের প্রতি কতটা আস্থাহীন হলে, জনগণের প্রতি কতটা অবিশ্বাস থাকলে তারা এরকম কাজ করতে পারে। প্রিয় উপস্থিতিবৃন্দ।